বেলেরোডে আগুনের ঘটনায় এ পর্যন্ত 44 জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। অবহেলাজনিত হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। ঘটনাস্থল পরিদর্শন করেছে বিভিন্ন সংগঠন। বিস্তারিত আলী আহমেদের রিপোর্টে। আগুনে নিহতদের মধ্যে শুক্রবার হস্তান্তর করা হয় 41 জনের মরদেহ, আর শনিবার সকালে কাস্টমস কর্মকর্তা শাহজালাল তার স্ত্রী ও কন্যার মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করেছে ঢাকা জেলা প্রশাসন। বাকি দুজনের মরদেহ হস্তান্তর করা হবে ডিএনএ পরীক্ষার পর। গ্রিন কোজি কটেজ ভবনে আগুনে 46 জন নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে অবহেলাজনিত হত্যার অভিযোগে মামলা দায়ের করেছে। শনিবারও ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন সংগঠন ও সংস্থা। এফবিসিসিআই নেতারা দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। যার যতটুকু জোশ সেই বিষয়গুলোকে এখন আমি মনে করি সময় এসেছে এগুলোকে এখন বর্তমানে যে অবস্থায় আছে সেগুলোকে সঠিকভাবে আমাদের এই নিয়ম শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে হবে। এবং আমি এও মনে করি যে একটি দুর্ঘটনা ঘটলেই শুধু আমাদের কী কী অনিয়ম আছে সেগুলো বের করা সেটা না করে আমি মনে করি আমাদেরকে ভবিষ্যতে, আজকে এটা কিন্তু ম্যান ক্রিয়েটেড ন্যাচারাল ডিজাস্টারেরও আমাদের এখানে অনেক সম্ভাবনা আছে, আমি মনে করি সেগুলোরও প্রস্তুতি আমাদের এখন থেকে নেওয়া উচিত। বাংলাদেশ দোকান মালিক সমিতি জানায়, দোকানদারদের নয়, ভবন মালিক এবং ভবনকে বাণিজ্যিক ব্যবহারে যারা অনুমতি দিয়েছে তাদের আইনের আওতায় আনতে হবে। এই ধরনের ঘটনা ঘটবে আমরা কাঁদবো, আমরা কেঁদে কেঁদে কিন্তু আর লাভ নাই, আমরা এখন আর কাঁদতে চাই না। যার সমস্যা যার ত্রুটি থাকবে তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করবেন, সেটা ব্যবসা হলে ব্যবসায়ীর বিরুদ্ধে নেবেন, আর যদি কোনো সংস্থার বিরুদ্ধে হয় সেই সংস্থার বিরুদ্ধে নেবেন। আপনারা আপনারা সবকিছুর মধ্যে বাণিজ্যিকরণ করে ফেলবেন, আর বাণিজ্যিকরণের মধ্য দিয়ে মানুষের জীবন চলে যাবে, এইটা হইতে পারবে না। আর বিশেষজ্ঞরা বলছেন, সমস্যা সবার জানা থাকলেও রাজনৈতিক সদিচ্ছার অভাবে বাস্তবায়ন হয় না কোনো আইন। বিল্ডিং কোড মানলে তো এত কিছু হওয়ার কথা না, তাহলে বিল্ডিং কোডটা না মানার জন্য কে কে দায়ী? এটা কি যে যিনি মানছেন না তিনি কিন্তু আবার লাইসেন্স পাচ্ছেন? আপনার এই মনিটরিংয়ের জন্য দুইটা জিনিস বেশি দরকার, এটা হলো একটা হলো অথরিটি, আরেকটা হলো যে রাজনৈতিক সদিচ্ছা। এখানে আমরা যেটা বলবো যে মেয়র মহোদয়ের যে মেয়র মহোদয় কিংবা মন্ত্রী মহোদয়ের কিন্তু এই দুইটা জিনিসই দেওয়া আছে। আলী আহমেদ, জিটিভি নিউজ, ঢাকা।